ছেচল্লিশতম আমাদের বর্ষে পড়েছে এই পুজো। এবার আমাদের থিম হচ্ছে তামিলনাড়ুর আদি যোগী, যে শিবের যে আসল রূপ সেই রূপের সমস্ত কাহিনী বাইরে পাহাড়ের উচ্চতার ভিতর দিয়ে যাবে। পাহাড়ে যেরকম মানুষ যায় এখানেও সেইভাবে যেতে হবে, গিয়ে নামবে নেমে হচ্ছে কাচের স্বর্গ শিবের। মহেশ্বরের যে লীলা সেটা হচ্ছে কাচের প্যান্ডেল, কাচের কারুকার্য, তার মধ্যে শিবের যে সমস্ত নৃত্য, শিবের যে সমস্ত মহেশ্বরের যে সমস্ত ভূমিকা তার কিছু অংশ ধরে দিয়েছি। আর মায়ের মূর্তি হচ্ছে অকাল বোধন যেরকম মা দুর্গার হয়, আমরা এটা নিয়েছি যেভাবে এই কালের মহাকাল যেরকম যেভাবে আমাদের অবস্থা দাঁড়িয়েছে তাদেরকে বিনাশ করবার জন্যে মা দুর্গার উপর যখন আক্রমণ করতে চায় শিব, তখন মহাদেব মহেশ্বর তখন এসে তার সমস্ত বাহিনী নিয়ে রাক্ষস টাক্ষস যারা আছে তাদেরকে পতন করার জন্যে মা এখানে বারো হাতের মূর্তিতে হাতে নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে হাজির হয়, হাজির হয়ে ওদেরকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়ার জন্যেই হেলেঞ্চা নবরণ সঙ্গের এই ৪৬তম বর্ষের এইবার উপস্থিত করেছি, আমরা উপস্থাপনা করেছি।